হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ সকালবেলা একদম ঘুম থেকে উঠে পড়েছি, সকাল সকাল। তো ওঠার পরে আমি মশারিটা খুলে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ভালো করে। বিছানাটাকে আমি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এগুলোই সকালের আমার কাজকর্ম প্রতিদিনের। তো ঘরগুলো আমার গোছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এরপর বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কি বলতো, উঠোন আছে, তো উঠোনটা মানে ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল তো উঠোনটা তো ঝাড় দিতেই হবে, তাই না? তো এরপর আমি বাড়ির ঘরের সব কাজকর্ম সেরে আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো মানে ঘরের মতো, তো এগুলোতে আমাদের বাড়িতে হাঁস মুরগি আছে। তো ছোটো ঘরগুলো তো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে হাঁস মুরগির ঘর। তো ওই ঘরে হাঁস মুরগিগুলো থাকে। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি বাইরেটা উঠোনটা। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এরপর আমি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেবো। আগে মুরগিগুলোকে ছাড়বো, কারণ হাঁসগুলোকে ছাড়বো না, কারণ হাঁসগুলোকে খেতে দেয় না। সেই জন্য আগে মুরগিগুলোকে খাইয়ে ওগুলোকে তাড়িয়ে দিই, তারপরে হাঁসগুলোকে ছেড়ে দিই। তো মুরগিগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি, আর এগুলোকে আমি এখন খেতে দেবো চাল। এখন আমি চাল ছিটিয়ে দিলাম উঠোনের মাঝে। এরপরে হচ্ছে মুরগিগুলো সবগুলো ছেড়ে দিচ্ছি, এখন খেয়ে ওরা চলে যাবে, তারপরে হচ্ছে হাঁসগুলোকে ছেড়ে দেবো। এদিকে হচ্ছে মুরগিগুলোকে খেতে দিয়ে আসলাম, তারপরে আমার ছেলেকে খাওয়ানো হয়নি সকালে, তো ওকে দুধটা খাইয়ে দিতে আসলাম। তো ওকে দুধ খাওয়াচ্ছি এখন। আর হচ্ছে আমার ছেলে সহজে দুধ খেতে চায় না, একদমই না। তো সেই জন্য ওকে জোর করেই খাওয়াতে হয়, যখনই খাওয়াতে হয় জোর করে খাওয়াতে হয়। আর ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, আমাদের পিছনে ওদের বাড়ি, তো ও সবসময় আমার ছেলের সঙ্গে খেলা করে। ঘুম থেকে যদি ঘুমিয়েও থাকে, তাহলে যদি বলা যায় নাচটিন দিদি এসছে ওঠো, তো একদম ঝাঁপ দিয়ে উঠে পড়বে। মানে ওর সঙ্গে খেলতে খুবই ভালোবাসে। আর ও আমাদের বাড়িতে সকালে একদম ঘুম থেকে উঠেই চলে আসে বাবুর সঙ্গে খেলার জন্য। তো ও থাকলে আমার একটু সুবিধা হয়, কাজকর্মগুলো সেরে দিতে পারি, আর ওর সঙ্গে খেলাও করে। তো এরপরে আমি হাঁসকে খেতে দেবো। তো হাঁসকে খেতে দেওয়ার জন্য ভাত নিয়েছি, হচ্ছে আর হচ্ছে গুঁড়ো, চালের গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে পানি দিয়ে মেখে নিচ্ছি। এরপরে হাঁসগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ হাঁস বেশি নেই, চারটে আছে। তো হাঁসগুলোকে খেতে দিয়েছি, মুরগিগুলো দেখছি চলে এসেছে, হাঁসগুলোকে খেতে দিচ্ছে না। এই যে মুরগিগুলো দখল করে বসে আছে, হাঁসগুলোকে খেতেই দিচ্ছে না একদম। এই যে সেই জন্য হাঁসগুলো পালিয়ে আসছে এইদিকে ভয়ে। আর হাঁসের তো প্রচণ্ড ভয়, তোমরা তো জানোই। হাঁসগুলোকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো সকালকার রান্নাটা আমাকে সেরে ফেলতে হবে। তো আমি রুটি করছি, আর এদিকে আলু ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি, একসঙ্গে আমি দুটো করে নিচ্ছি। একটা ওভেনে হচ্ছে রুটি হচ্ছে, আর একটা ওভেনে হচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তো সকালের তো খাবার তো হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কাঁচাকুচিগুলো আছে, তো সেগুলো আমি করে নেব। এরপরে চলে আসলাম টিবরের এই সাইডে, চলে আসলাম। কাঁচাকুচি আছে অনেকগুলো, সেই জন্য কাচতে হবে। তো এখানে সামনে একটা নোংরা ছিল, সেই জন্য জল দিয়ে ধুয়ে দিলাম। আর এই বালতিটা একটু গরম জল করে নিয়ে এসেছি, কারণ গরম জল দিয়ে কাচলে পরে জিনিসগুলো পরিষ্কার হয়, সবগুলো নোংরা থাকলে। বেশি একটু ময়লা ধরনের থাকলেও না, গরম জল দিয়ে কাচলে সাপ দিয়ে একটু পরিষ্কার হয়ে যায়, সেই জন্য গরম জলটা করে নিয়ে আসলাম। তো এরপরে আমি সবগুলো ভিজিয়ে দেবো। আর এই যে আমার খেলনা পাতি আমার ছেলে রেখে দিয়েছিলো, এরপরে গরম জলটা আমি ঠান্ডা জল একটু মেশাবো। মানে কারণ গরম জল বেশি দিলে তো মানে কাপড় চোপড় কোঁকড়া হয়ে যেতে পারে, সেই জন্য গরম জলের সঙ্গে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে আমি এটাকে কেচে নেব এগুলোকে। তো এই যে দেখতে পাচ্ছ দুটো জলকে আমি মেশালাম। এরপরে আমি সাপ দিচ্ছি, সাপ দেওয়ার পরে আমি সবগুলোকে একসঙ্গে ভিজিয়ে নেব। তো এক এক করে আমি সবগুলোকে আমি বালতিতে দিয়ে দিচ্ছি কাপড়গুলো। এরপরে আমি ভালো করে ভিজিয়ে নিয়ে কেচে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি কেচে নিচ্ছি। আর সকালের দিকে তো এই কাজগুলো তো থাকে। তো আমার কেচে নেওয়া হয়ে গেছে, এরপর ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে, এরপর আমি চলে এসেছি ছাদের উপরে, আমাদের বাড়ির ছাদের উপরে।
তো কাপড়গুলো আমি একা করে মেলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে সারাদিনের কাজকর্মগুলো সেরে নিলাম, কারণ আজকে আমি আমার নানিমাদের বাড়িতে যাবো, তো সেই জন্য একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠে সব কাজ আমার হয়ে গেছে, কাঁচা কুচি সব কিছু হয়ে গেছে, রান্না টান্না। তো এরপরে আমি ছাদে আসলাম এগুলো মেলে দিতে, কাপড়গুলো মেলে দিতে। তো সান টান হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেজা চুল। তো ভাবছি যে এখানে একটু রোদ আছে, তো সেই জন্য ভাবলাম যে এখানে একটু চুলটাকে শুকিয়ে নিই। আর এখন তো প্রচণ্ড চুল উঠছে, বুঝতেই পারছো শীতের সময়, কারণ চুলটা তো ভেজা থাকছে, সবার ক্ষেত্রেই উঠছে এটা। তো এই মানে এই যে প্রবলেমটা, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে এখনকার এই সিজনটাই। তো যাই হোক, তো আজকে আমার বরের অফিস ছুটি, তো আমার বর বললো যে আজকে তো রবিবার, তো আজকে কোথাও একটা যাই চলো। তো আমি বললাম কোথায় যাবে, বললো খালামাদের বাড়িতে। বললাম প্রথমে তো বললাম খালামাদের বাড়িতে গেলে আজকে ছুটির দিন, তবুও যদি অফিস থেকে যদি ফোন করে তাহলে যেতে হবে, খালামাদের বাড়িতে একটু দূর, তো ওখান থেকে আসা যাবে না। তো ভাবলাম তাহলে বললো তা ঠিক আছে, তাহলে নানিমাদের বাড়িতেই যাবো। আমি বললাম ঠিক আছে, তো নানিমালিকে ফোন করে দিয়েছি। তো আমার স্নান টান হয়ে গেছে, তো এরপরে আমার ছেলেকে আমি খাইয়ে নেবো, খাইয়ে তারপরে বেরোবো। তো এখন আমি ছাদে বসে আছি, দেখতে পাচ্ছ আমার ছেলে ওই যে বাইরে নিচে খেলছে, দাও দেখাচ্ছি তোমাদের, ওই যে আমার ছেলে খেলছে। আর এখানে আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি ভিডিওটা করছি। বাড়ি আসো, খেতে হবে না, বেড়াতে যাবে না। ওই যে চলে যাচ্ছে, ওর পিছন পিছন নাচতে নিয়ে পিছন পিছন চলে যাচ্ছে। তুমি একদমই রেডি হয়ে গেছি, আমি একদমই নর্মালি খেয়েছি, সেরেছি বলতে কিছুই না, মানে শুধু জামাটাই পরেছি আর কি। আর আজকে ভালো লাগছিল না, শরীরটা একটু খারাপ করছিল, তো সেই জন্য আর ভালো লাগছে না কিছু করতে। তো আমি রেডি হয়ে গেছি, এরপর বেরোবো আমরা। আর এই যে আমার ছেলে, এখানে দাঁড়িয়েছি, এখানে হচ্ছে মিষ্টি দিতে, মিষ্টি এটা ওটা দিতে। তো এখানে দোকানে আমি ঢুকলাম, ঢোকার পরে এগুলো নিলাম, তো নেওয়া হয়ে গেছে, এরপরে আমি চলে আসছি। আমাদের বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ বদমাইশি করছে বাবু, বদমাইশি। বাবা বাড়িতে এসছো কখন, খাও খেলো ধরো। ও মাইশা কেক হইতা, তাহলে খাবো। হ্যাঁ খাও, এটা মাইশা রানি নাকি গো, ভালো আছো? হ্যাঁ ভালো আছো, কি খাচ্ছো তুমি? ভালো আছে, ভালো আছো, ভালো আছে, খুব ভালো, ভালো আছে, খুব ভালো, ভালো আছে। একটা চুমু দাও, কি খাচ্ছো তুমি, কি খাচ্ছো গো বলে দাও তো। জল। হুম জল, জল কে খাচ্ছে? বাবা। আর ওইদিকে ওই দাদাটা কি করছে, দাদাটা বেড়াতে এসে, দাদাটা বেড়াতে এসে কি খাচ্ছে, কুরকুরি খাচ্ছে তাই? তোমাকে দিচ্ছে না, একটা দাও বনুকে, একটা দাও, একটা বড় দেখে দাও, শোনো একটা একটা বড় দেখে দাও তো পাপা। এই তো টিং 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 দিয়ে দিয়েছে বনুকে, তাই তো? এরকম ঝাল খেতে নাও, নাও খেয়ে নাও, খেয়ে নাও, খাবে না, ভালো না, খেতে পাচ্ছি তো, ভালো না, ঝাল খুব ঝাল, ভালো লাগছে না, ঝাল ফেলে দিল। তুমি আমরা এবার বাড়ি যাবো, তো তুমি আমাদের সঙ্গে যাবে? শোনো, আমরা আমরা তো বাড়ি যাবো, তুমি যাবা আমাদের সঙ্গে? তুমি যাবা? আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, চলে যাবো বাড়ি। তুমি কি খাচ্ছো বলো তো, মানে তুমি কি খাচ্ছো, জল খাচ্ছো? এটা কে গো, ওটা মাইশা রানী নাকি? এই দেখ, আর ওটা কে, ওটা বাবু সোনা? আমরা বাড়ি যাবো তো, বাড়ি যাবো না?
যে বাড়ি এসে খুব কান্নাকাটি করছে, বাবা যাবো যাবো করছে, দানা বাবু নামকে দেখার জন্য খুব কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছ। কি হয়েছে শোনা, কাকে দেখবা? নামকে দেখবা? নিয়ে আমি আমার আব্বুকে ফোন করলাম, এখন এত রাত্রিবেলায় তখন দিয়ে আব্বু বলে ঠিক আছে আসছি। এই ছেলের জন্য খুব জেদ, যেটা বলবে সেটা করতেই হবে, আর না করলে পুরো কান্নাকাটি করে একদম শেষ। নানু চলে এসছে, বাবা খুলো গেট, খুলো। আমাকে খুব ভালোবাসে? ও দশম শ্রেণীতে গিয়েছিলে, কথাই যা বলছিল না বলে না, আর টাকা নিতে হবে না, এখনো হয়নি না, দেন না তাহলে আমার বাড়িতে যেতে হবে। হ্যাঁ জোশী মা ভিতরে তালা দি দে। হ্যাঁ হুম হুম আসো বাড়ি, আসো নানু বাড়ি, যা যাবি নানুর সাথে, নানু বাড়ি তাহলে কি করবে? তাহলে এই সিমটা পুততে হবে, যান তাহলে। আবার আসিস জোশী, হ্যাঁ আব্বা আছে, খুব শান্তি তোমার? ও আমার শোনা, আসো আসো চলো উঠো। নানু ক টাকা দিয়েছে তোমাকে? দু টাকা। মিথ্যে কথা বলে না, কত টাকা দিয়েছে পাপা? এদিকে ঘুরো, মিথ্যে কথা বললে কি হয়, কত দিয়েছে বলো। এবার আমার ছেলে খুব আনন্দ, এতক্ষণ খুব কান্নাকাটি করছিল ওর নামের সঙ্গে দেখা করার জন্য, দিয়ে আব্বু আসলো ওর সঙ্গে দেখা করলো। মানে ওকে প্রতিদিন যেদিনই আসবে সেদিন ওকে টাকা দিতে হবে, না হলে হবে না, তো আজকে চলে গেছে দেখা না করে, সেই জন্য খুব কান্নাকাটি করছিল। তো এখন দেখতেই পাচ্ছ হেসে গেলে বেড়াচ্ছে, বাবা খুব খুশি তো? খুব খুশি পাপা? খুবই খুশি না? খুব খুশি না? নানু কত টাকা দিল পাপা? একশো পঞ্চাশ। ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, দেখো যারা চ্যানেলটা নতুন হয় সাবস্ক্রাইব করো, তাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভালো থেকো, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো বাই বাই, বাই বাই করে দাও পাপা।